অনুষ্ঠান শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে আর্থাইটিস আমরা বলতে যেটি বুঝি সেটি হচ্ছে জয়েন্টের বা অস্থিসন্ধির কোনো সমস্যা সেক্ষেত্রে আর্থাইটিস বলতে আসলে আমরা কী বুঝি আর রিউম্যাটারি আর্থাইটিস বলতে আসলে আমরা কী বুঝি আর্থ্রাইটিস বলতে আমরা সাধারণত সমস্ত রকম অস্থিসন্ধির মধ্যে যে প্রধান তৈরি হয় সেটা সাধারণভাবে বোঝানো হয় থাকে আর রিওম্যাটারি আর্থাইটিস একটা স্পেসিফিক রোগের কথাকে বলা হয় এবং যেটার গতি প্রকৃতিটা অন্যান্য থেকে একটু আলাদা সেক্ষেত্রে এর পিছনে কি কি কারণ রয়েছে বা এটি কোনো বংশগত কারণ হয় কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা মূল কারণটা এখনো পর্যন্ত আমাদের জানা হয়নি কিন্তু কিছু কিছু জিনিসকে দায়ী বলে সন্দেহ করা হয় সেটার মধ্যে একটা হলো যে বংশগত কিছু জেনেটিক ফ্যাক্টর ট্রান্সমিট হয় কিছু আছে পরিবেশগত পরিবেশগত বলতে কিছু জীবাণু যেমন ভাইরাস অথবা ব্যাকটেরিয়া শরীরে যখন সংক্রমণ করে তখন তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাই জয়েন্টের টিস্যুকেও তার শরীরের বাইরের জিনিসের মনে করে এবং জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করে তখনই প্রধান তৈরি হয় আরেকটা ব্যাপার আছে এখানে যেটা মানুষের শরীরে হরমোনগত একটা ই আছে যেমন দেখা যায় যে এই রোগটা মেয়েদের মধ্যে বেশি হয় থ্রি টু টু রেশিওতে ধরা মেয়েদের বেশি ছেলেদের কম তো সেটাও চিন্তা করা হয় যে হরমোনের এখানে একটা রোল আছে আরো কিছু কিছু ছোটখাটো সাধারণত এই রোগটা কোনো বয়সেই হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় কার্যক্ষমতার সময়টাতে বিশেষ করে বিশের পর থেকে নিয়ে যে সময়টা সবচেয়ে থাকে মানুষ ওই সময়টাতেই হয় রিমাটরি আর্থাইসে আক্রান্ত একজন রুগী বা একজন মানুষ যখন এই সমস্যাটাতে আক্রান্ত হয় তখন তার কী কী সমস্যা হয় তখন কখন একজন রুগী সন্দেহ করবেন যে তার এই রোগটি হতে পারে সাধারণত এটা তিনভাবে শুরু হয় আস্তে আস্তে করে একটা আছে একটা আছে হঠাৎ করে শুরু হয় আবার একটা আছে হঠাৎ করে আসে আবার চলে যায় তো সাধারণত হয় যে হাতে এবং পায়ের জোড়া ছোট ছোট জোড়াগুলো আগে বেশি এফেক্টেড হয় এবং দুই পাশে সমানভাবে হয় এটা একটা লক্ষণীয় ব্যাপার এই রোগের মধ্যে সেক্ষেত্রে যেকোনো জোরার প্রদায়ের জন্যই সাধারণত সকালের বেলায় কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে জয়েন্টগুলো স্টিফ হয়ে থাকে এবং এটা ছাড়তে অনেকক্ষণ সময় লাগে রুগী আস্তে আস্তে নিজের হাত পা নাড়াচাড়া করতে করে প্রায় সাধারণত তিরিশ মিনিটের উপরে সময় লেগে যায়